পদ্মা যেতে গেলে আপনাকে শুরুতেই ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাসে উঠে যাত্রাবাড়ি যাইতে হবে। আপনার বাস ভাড়া সর্বনিম্ন 10 টাকা থেকে 50 টাকা লাগতে পারে। যাত্রাবাড়িতে নেমেই আপনাকে খুঁজতে হবে ইলিশ পরিবহন। আপনি ইলিশ পরিবহনে এসে এসি অথবা নন এসি বাসে করে মাওয়াতে আপনাকে যেতে হবে। আপনার নন এসি বাস নিলে 100 টাকা এবং এসি বাস নিলে 150 টাকা। রাস্তায় সমস্যা থাকার কারণে আমি আর এসি বাস পেলাম না, সে কারণে আমাকে নন এসি বাসে যেতে হলো। চলে এসেছি মাওয়াতে, এখন যাবো মাওয়া ঘাটে। আপনি গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন, এটা বেস্ট। আসসালামু আলাইকুম গাইস, আমি আল সাকিব। সো ফাইনালি আই এম লিভিং পদ্মা রিভার। অনেক দিনের স্বপ্ন ছিল যে পদ্মা নদীতে আসার জন্য, লাইক প্রায় 2017 সালে একবার প্ল্যানিং করছিলাম আসার জন্য, আবার আসা হয়নি। তবে আসলাম, খুব ভালো লাগছে, এখন ঘুরবো পুরোটাই। আমার চ্যানেলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন। এটা হচ্ছে পদ্মার ঘাট, মাওয়া ঘাট যেটাকে বলা হয়। এই হচ্ছে পদ্মা নদী, ওই পারে কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশার মতো দেখাচ্ছে। কিন্তু আসলে এসব কুয়াশা নয়, একদম লাল পাড়া রোড। যারা গরমের সময় আসতে যাচ্ছেন অবশ্যই ছাতা এবং ভালো সানগ্লাস নিয়ে আসবেন, হয়তো সামনে কিচ্ছু দেখতে পারবেন না। এটা হচ্ছে বড় ট্রলার, যেগুলো ইস্তেমাল যেগুলোকে বলা হয়, এগুলোতে করে বালু নিয়ে আসা হচ্ছে ওই প্রান্ত থেকে ওই প্রান্তে। এই বালুগুলো যাচ্ছে সেই পুরাতন ওল্ড মাওয়া ঘাটে। আমরা এখন যেখানে জুম করছি এটা হচ্ছে পুরাতন ওল্ড মাওয়া ঘাট। আমরা কিছুক্ষণ পর ওই দিকেই যাবো। নর্মালি কথা হইতেছে যে এখানে প্রচুর রোদ, ভাগ্যেশ কালো একটা চশমা নিয়ে আসছি, হয়তো কিচ্ছু দেখতে পারতাম না, ঠিক আছে। যদিও বা আমি চশমা ইউজ করি, তবে এখন আমি যাব হচ্ছে এই ঘাট থেকে, আমি সামনের ঘাটে যাব, যেখান থেকে আসলে মাওয়া ওল্ড ঘাট যেটাকে বলা হয়, যেখান থেকে হচ্ছে স্টিমার, নৌকা, লঞ্চ গিলা যেগুলো আসলে পারাপার করা হয়, সেই ঘাটের ওই দিকে যাব। সো এখন কথা হইতেছে আমি একাই এসছি, একা না আসলে কোনো কিছু করার উপায় নাই, কজ আমার আসলে সেরকম ফ্রেন্ড সাইকেল, ঘোরার মতো ফ্রেন্ড সাইকেল খুব কম আছে। আর যারা আছে তারা এলাকাতেই ঘোরাঘুরি একটু করা হয়, তারপরেও এলাকা তো সেভাবে ঘোরা হয় না, তবে ওদের অপেক্ষা থাকলে কখনোই আসা হইতো না হয়তো। তবে আসলাম, যদিও বা আজকে আমার কিছু ফ্রেন্ডসও আসার কথা ছিল, তবে তারা এখনও শিওর না যে আসলে আসবে কি না। তো তাদের জন্য অপেক্ষা করলে তো আর আমার হবে না, কারণ আমাকে তো ঘুরতে হবে। আমি নিজের মতো চলতে পছন্দ করি, ইভেন নিজের মতো ঘুরতে পছন্দ করি, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটাতে আসার জন্য এবং আমার এই 2 মাস ভিডিওটা ভিউ করার জন্য। তবে আমি যেটা দেখতেছি এই পার থেকে ওই পার প্রায় হচ্ছে 5.5 থেকে 6 কিলো রাস্তা, মানে দেখতে পারতেছি না কিছু, পুরাটাই হচ্ছে মনে হয় কুয়াশা পড়তেছে এমন একটা অবস্থা। কিন্তু প্রচুর রোদ এখানে, প্রচুর রোদ। যদি ছাতা নিয়ে আসতাম খুবই ভালো হইতো, কে জানে বাইরে যদি ছাতা কিনতে পাই, ইভেন কিনবো একটা ভাবতেছি, কারণ যে পরিমাণে রোদ আর খুব ভালো লাগতেছে, মানে কি বলবো আপনাকে, ঠিক আছে। মানে মনের আশাটা অ্যাটলিস্ট পূর্ণ হইলো, যে মনের আশা রাখতে নাই আর কি। মনে হচ্ছে ইঁদুরের বাচ্চা আসতেছে সিরিয়াল বাই সিরিয়াল, ঠিক আছে, এরকমটা লাগতেছে। আমি এখন আছি একটা স্পিডবোর্ডের উপরে, স্পিডবোর্ডটা এটা আসলে ট্রলার বলা হয়। ট্রলারগুলো হচ্ছে আপনারা আসলে এখানে রিজার্ভ পাইতে পারবেন, সর্বনিম্ন আপনারা 400 টাকা থেকে শুরু করে উপরে। আর আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবে আপনারা যদি দলবদ্ধভাবে আসেন, লাইক 10-20 জন, তাহলে আপনাদের জন্য বিষয় অনেকটা সাশ্রয়ী হবে। আমি এই মুহূর্তে আছি পদ্মার নিচে। এটা হচ্ছে পদ্মা বহুমুখী সেতু যার নাম। এখানে ট্রেন, গাড়ি চলাচল এবং গ্যাস সরবরাহ করা হচ্ছে। এই হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। যদিও বা নাম বহুমুখী সেতু, কিন্তু এখানে কারেন্টের কোনো দেখা আমি যদিও পেলাম না। দেখলাম যে হচ্ছে সাইড দিয়ে হচ্ছে কারেন্টের পোলগুলো চলে গেছে, তবে অনেক সুন্দর লাগছে আমার। আমি এখন আছি পদ্মা নদীর কিনারে। তো এতক্ষণ নৌকা করে পুরাটা ঘুরলাম, একটু পুরাটা না, 6টা পিলা বন্ধ ঘুরছি।
ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে হচ্ছে সেনাবাহিনীর আছে, ওইদিকে যাইতে দিবে না আমাদেরকে। যাই হোক, অনেক ভালো লাগলো। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে একটা পর্যটক বাহিনী এসে ওরা 7 নম্বর পিলারে উঠছিল। তো এটা খুবই রিস্কজনক বিষয়, কারণ হচ্ছে ওরা 7 নম্বর পিলারে উঠে সেলফি তুলতেছিল, ফ্যামিলি ছিল, ফ্যামিলি আর কি, ওটা পুরো ফ্যামিলি, প্রায় 2 জন মহিলা ছিল, কয়েকটা মেয়ে ছিল, ছেলে ছিল। একজন যদি ওখান থেকে যদি পড়ে যায় তো ওনাকে কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে যেত, ঠিক আছে। তবে আপনারা যারা ঘুরতে আসবেন, অ্যাটলিস্ট আপনাদের কাছে অনুরোধ, পিলারের উপরে উঠবেন না, ঠিক আছে। অনেক সুন্দর জায়গাটা আপনারা আসতে পারেন, জীবনে একটাবার দেখতে পারেন, কারণ আমাদের বাংলাদেশে এরকম একটা সুন্দর জায়গা আসলে আমাদের আসা দরকার। কারণ আমরা যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন, তারা বাহিরে দেশগুলোতে আগবে না ঘুরে বাংলাদেশের যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, স্পটগুলো আছে, এগুলো ঘোরার রাখার চেষ্টা করে। এখন আমি চেষ্টা করবো খানবাড়ি মোড়ে যে ব্রিজের ওই পারে যাওয়ার জন্য, ব্রিজটা পার হওয়ার জন্য। কিন্তু আসছি, অলরেডি 11:30 বেজে গেছে। তো এখন দেখি কী করা যায়, মানে ওইদিকে যান আমার তবু নাকি এইদিকে পড়বো এখন শিওর না। সামনে একটা ওল্ড ঘাট আছে, 2010 সালের ঘাট, ওই ঘাটটা ওইদিকে যাচ্ছি, ওইখান থেকে ঘুরে তো দেন খানবাড়ি মোড়ে গিয়ে ওই পারে যাওয়ার চেষ্টা করবো। একটা বিষয় জানাই দেই, যে যারা পদ্মা ঘুরতে আসবেন, ওই ঘাটে যাওয়ার পর যারা এই উপর দিয়ে হাইটটা ওই দিকে যেতে চাবেন, ওই ওল্ড ঘাটটাতে, পুরাতন ফেরিঘাটটাতে, তাহলে আপনারা অবশ্যই এদিক দিয়ে যাবেন না। কারণ এই মাঝে এরকম একটা সাঁকোর মতো একটা ছোটো নদী আছে, এই নদীর উপরে কোনো সাঁকো নাই, সো আপনি কিন্তু পার হইতে পারবেন। আপনি যদি সাঁতার টাতার জানেন তাহলে পার হইতে পারেন। এটা গভীর কতটা আমি জানি না, আমি যদি সাঁতার পারি না, সুতরাং আর আমার বাড়িও এদিকে না যে আমি গোসল করে পার হবো একদম ওইদিকে, ঠিক আছে। আমার এখন আবার এই বহুদূর হাইটা এটা ঘুরতে হবে, ঠিক আছে। যে রোদ, কিছু করার নাই, আমি আর এদিক দিয়ে হাঁটবো না, আমি একদম হচ্ছে ওদিক দিয়ে বের হবো, বের হয়ে ওই ফেরিঘাটে যাবো, একটা রিক্সা নিয়ে বা একটা অটো নিয়ে ফেরিঘাটে যাবো। ফেরিঘাটে গিয়ে ওইখানে একটু সময় আড্ডা দিয়ে ব্রিজে ওই পারে চলে যাবো। কী সুন্দর বাড়িটা দেখছেন, অনেক সুন্দর, 2তলা বাড়ি, 3তলাও আছে, 3তলা বাড়ি নেই, অনেক সুন্দর। এরা কী সুন্দর ছাদের উপরে উঠে সন্ধ্যা টাইমটা পদ্মা সেতুটাকে উপভোগ করতে পারবে, দেন ব্রিজটাও দেখতে পারবে। জানি না এটা আসলে হোটেল না বাড়ি, জানি না শিওর, তবে যেটাই হোক অনেক সুন্দর। কিন্তু বাড়িগুলো দেখে অনেকটা অবাক লেগেছিলো, কারণ কাঠের বাড়ি, সম্পূর্ণটা কাঠ দিয়ে তৈরি, কিন্তু 3তলা, মানুষ থাকে ভিতরে, এবং সবগুলো বাসা একটা একই ডিজাইনের, এখানে অধিকাংশ বাড়িগুলোই এরকম। একা আসছে, অনেক ভালো হয়েছে ভাই, যে রোদ, ঠিক আছে। এখানে যদি শামসুর বিপ্লব রোশন থাকতো, শরীরে তো কাঁপা কাঁপি শুরু করতো, বলতো যে মামা রোদে থাকা যাবে না, এত পরিমাণে রোদ। হচ্ছে সুন্দর লাগতেছে কাঠের বাড়িগুলো, ঠিক আছে। মানে আমি খাগড়াছড়ি বান্দরবনে যখন একবার গেছিলাম, তো তখন ওইখানে দেখছিলাম যে আদিবাসীরা কাঠের বাড়িগুলোতে থাকে, পাহাড়ের উপরে বানায়। তো সেটার বিষয়টা আলাদা, কারণ সেখানে যেহেতু সমতল ভূমি নাই পাহাড়ের উপরে। বাট এই যে মাওয়াঘাটে এসে যে আসলে লাইক হচ্ছে কাঠের বাড়িগুলো দেখতে হবে, এটা আসলে কখনো চিন্তা ভাবনাও করি নাই। তবে কাঠের বাড়িগুলো দেখে 2016 সালের একটা ঘটনা মনে পড়ে গেল। জুমার নামাজ শেষে এখন আমি যাচ্ছি খানবাড়ি মোড়ে, ওইখানে গিয়ে আমাকে বাসে উঠতে হবে। যে কোনো বাসেই আপনি উঠতে পারবেন, 100 টাকা নিয়ে ব্রিজ পার করতে। আপনি বলবেন যে ব্রিজের এই মাথায় আমি নামবো, বলে বাসে উঠবেন, তো হচ্ছে বাসাল আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, হয়তো বা মাদারীপুর, নয়তো শরীয়তপুর, নয়তো ফরিদপুর। এখানে আমরা বাসে টোল দিব, টোল দিচ্ছি, তারপরে আমরা সেতুর মধ্যে উঠবো। জীবনে সাক্ষী হলাম যে পদ্মা সেতুর মধ্যে উঠেছি।
পর আপনারা কিন্তু যাওয়ার মতো কোনো কিছু পাবেন না, ঠিক আছে? সুতরাং আপনাকে একটা ভ্যান ভাড়া করে সামনে বাস স্ট্যান্ডে যাইতে হবে, তারপর আপনি আবার ওই পারে চলে যাবেন। আল সাকিব অফিসিয়াল।